শোনো না, কি তুমি না আমার কইছিলা এটা এটা খাওয়াই বা, তুমি আমার কিছুই খাওয়াও না। চলো শনিবারে দেই, শনিবারে যাইবা? আজকে সত্যি যাইবা? যাবো। কি খাওয়াবা কও? কি খাবে তুমি? যেটা খাওয়াইবা আমি ওইটাই খাওয়াবো। কি খাওয়াবা? ধলা মিষ্টি। ধলা মিষ্টি? হুম, ধলা মিষ্টি আমার আবার খুব পছন্দ। আচ্ছা কি খাওয়াবা? ধলা মিষ্টি। কালা মিষ্টি খাওয়াইতে না? না, কালা মিষ্টি খা না। কালা মিষ্টি খায় না? না। কি এন ধলা মিষ্টি? চিনি না আমি। না না, বুঝলাম না। তুই কি ভাই? আমি ওরে চিনি, আমার চিন্তা না। ওই দেন না, আমার দিকে মুখ ওই দিকে ঘুরা রেখেছে, এদিক ঘুরাইতে কোন তাহলে চিনবো। চিনোস না? না। আমাকে চিনোস না? আমি কেডা না, ভালো করে তাকায় দেখছে। চিনি না আমি। দেখ তাকা, ভালো করে ঘুর তাকা। চিনি নেই। চিনোস না? না। চিনে না? ওই আমার চিনে না, মানে ওরা আমি চিনি, ওই আমার চিনে না। ওর বাড়ির সুদ্ধে আমি খুঁজে আইছি, আপনারা এনে বিড়িদের মধ্যে বসা ধলা মিষ্টি কালা মিষ্টি খাইবেন, গপ্প করতেছেন, ঠিক আছে? আপনার কি? হ্যাঁ আপনার কি? আমার কি? হ্যাঁ ওরে জিগান আমার কি? ওই আমার দিকে মুখ ঘুরাই রেখেছে, আমার দিক ঘুরতে কোন? আমি জানি না আপনি কে, সেটা বুঝলাম না আমি। আমি কে? হ্যাঁ ওরে জিগান পরিচয় দেন। ওটা কে? ওটা চিনি না আমি। ও তো বলতেছে আপনাকে চিনে না। আমার চিনে না? না না, চিনলে এমনি আমি বলতাছি। সিদ্দিক চিনি না আমি। তাহলে ওর নাম জানলাম কেমন? আমি আমার ওরা আমি চিনি না। আমার বোনের বিয়ে করে তুই এলি তুই? আমার বোনের তুই বিয়ে করে আমার বোনের জীবন নষ্ট করে দিলি তুই? কি চিনি না আমি? কথা কষ্ট শোনেন, ওর বাড়ির সুদ্ধ খুঁজে এলাম, বললাম না আমার বোন ওর বাড়িতে আসছে। ওই আজকে 3 মাস ধরে ঢাকা থেকে উঠাও, আমার বোনের লোকের সংসার করছে 3টা বছর, 3টা বছর সংসার করে আইসা এখন আইসা আপনার বিয়ে করছে। কি গো এভি করছি? এভি করছি? আমি বিয়ের কাবিননামার কাগজটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি এই গ্রামের মানুষ আমার কথা বিশ্বাস করবে না, সেই জন্যই আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে আমি কাজের অফিস থেকে নকলটা উড়াই নিয়ে আসছি। কাগজ নেই? না নাই কাগজ, বাসায় আমার বোনের কাছে। ওরে কোন এই বদমাইটগিরি কেন করলো? কি গো মিজা কথা করছে? তুমি আমার সাথে কেন এমন করলা? মিজা কথা করছে? আমার কি পছন্দ না তোমার? মিজা কথা করছে? পেঁয়াজ না খাবো? মিজা কথা করছে? আমি কেন মিজা কথা ভেড়া কও? তুমি মিজা কথা করছে? বা আমার ভালো দেখা পা না উদাহ দিকে তোমার নামে চলা আপনি কয়দিন ধরে তার লোকের সংসার করতেছেন বললেন? 2 মাস। 2 মাস আমি কি বলছি বলে 2 মাস বা 3 মাস আমার বোনের সাথে 3টা বছরই সংসার করছে না, ঠিক আছে? 3টা বছর সংসার করছে কইরা ভালো জায়গা বানে। সে বাড়ির কথা বলে ওর আব্বা অসুস্থর কথা বলে আসছে, পরে আমরা জানতে পারলাম তার বাবা মারা গেছে। তো চিন্তা করলাম হয়তো অনুষ্ঠান কইরা খরচ মর্চ কইরা সে হয়তো আইব, সে এরকম ভাবে আই যে 2-2.5 মাস হয়ে গেল গা, সে টাকা তো জানা আমার বোনের একটা খাউন খোরাক দেয় না, খরচ দেয় না। ওরা জিগা মিছে না? মিছে, সব মিছে। আমি ভাই শোনো, মিছে হোক হাসা হোক সমস্যা নাই, কাগজে কথা বলবো। তোমার যে আমরা 3 লক্ষ টাকা দিছি, হ্যাঁ তোমার যে 3 লাখ টাকা দিছি, আমার টাকাটা দিয়ে দিবা। এখানে আরেকটা কথা আছে, বলেন। আপনি কাগজ নেওয়ার জন্য আমি বিশ্বাস করবো না এই কথা। হুম, এই কাগজ নেওয়ার জন্য আমি বিশ্বাস, কাগজ যদি দেখাতে পারি? হ্যাঁ দেখাইলে তখন বিশ্বাস করবো, এখন আমি বিশ্বাস করবো না। আমার হাজবেন্ডের নামে আপনি এইসব আজে বাজে কথা আমি বিশ্বাস করবো না। আচ্ছা না, আপনি হাজবেন্ডের নামে আজে বাজে কথা যদি বলে বলেন এটা ঠিক আছে, কাগজ দেখালে তো বিশ্বাস করবেন। হ্যাঁ কাগজ দেখালে বিশ্বাস করবো। আর আপনি কেমন নারী বলেন?
একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন নষ্ট করতেছেন? না এটা আমি আমি তো জানি না। হ্যাঁ আমি তো জানি না এই সব বিষয়ে। এই সব বিষয়ে জানেন না? না। আপনি কি আগে বিয়ে হয়েছিল? না আমার বিয়ে হয়নি। আপনি কি প্রথম জামি জামাই? জি। তা আপনি জানি শুনে আপনি গ্রামের মানুষ আপনাকে কিছু বলে নাই? না গ্রামের মানুষ আমার কিছু বলে নাই। বলে নাই আমার খালি আমার ফ্যামিলিরে বলছে আমার মা রে বুঝাইছে আমার মার কাছে নিয়ে আসছে। তেমন অনুষ্ঠানও করেনি। সিদ্দিক হুম কি কো আচ্ছা এটা সত্যি? হ্যাঁ এটা সত্যি? গ্রামের মানুষ কাউকে বলো নাই? না ওনার মার কাছ থেকে তুমি খালি বুঝাই নিয়ে আসছো। বিয়ে পরে বিয়ে পরা বিদায় বিদায়। আচ্ছা তাহলে আমার বোনের তো তুমি বিয়ে করছো এটা সত্যি না? না এটা কি মিছে? এটা মিছে? বুঝছি তো তোমার এখন মনে রং লাগছে না, নতুন রং ধরছে তো। এখন আমার বোন তোমার কাছে ভাল লাগবো না, 3 বছর হয়ে গেছে না? শুনেন বলেন 2 মাসও করছে না? জি। আর 2 মাস সংসার করেন তারপরে দেখবেন আপনারও ভাল লাগবো না। আচ্ছা ওইটা আমি দেখবো না। হ্যাঁ ওইটা আমি দেখবো না বলা। তারপরে আপনার আর ভাল লাগবো না, পরে আপনারে থুয়ে পরে দেখবেন আরেকজনের কাছে গেছে গা। দেখুন ঠিক আছে পরে দেখবেন আরেকজনের লোক গেছে গা। কখনো এটা যাবে না? যাবো না? না শিওর শিওর। আচ্ছা ঠিক আছে আমি সত্য করলাম না মিথ্যা করলাম, আপনার বাসায় চলেন ওরে বাসায় যান দেখেন। এই চলো তো বাসায় চলো। আমার বাজারে কাম আছে। না বাজারে কিসের কাম তোমার? আবার দোকানে কাম আছে। কিসের কাম দোকানে? আবার তুমি আমার সাথে আসছো আমার সাথে বাসায় যাইবা? বুঝেন না না কি সত্য কথা বলতেছে? বুঝেন ডরাই যাচ্ছে। তুমি বাসা জানো কেন? না না চলো। ওর মুখ নাই তো, ওর মুখ নাই যেতে পারবো না তো। যা বামু আগে চলো। যাইতেই পারবো। হ্যাঁ যাইতে পারবো। যান হাঁটে না বোঝামু যান। ওই দেন উঠ বেরোবে না, ওর মনে মনে করেন ওর তো অত টেনশনের রোগ ধরে গেছে গা। চলো।